এত আগুন কেন? আমার এত কষ্ট হচ্ছে কেন? আমি কি করেছি? কি রে মা, আজকে না তোর মাদ্রাসায় পরীক্ষা, তুই আবার খেতে আমার কাছে আসছিস কেন? কি আবার তোর চোখে পানি, মুখটা শুকনো, কি খাইছস? তোর শাশু তোরে কিছুই খাইতে দেয় নাই না? হ বুঝছি, আমার মায়েরটা নিয়ে মহা বিপদে পড়লাম। পরীক্ষা দিতে যাইব, না খেয়ে গেলে কি বল পাইবো, লিখবো কি, মাথায় কি আর কাজ করবো? এতটুকু মায়েরে রোজ রোজ মারে, ঠিকঠাক খাইতে দেয় না, আমি কি করি? খেতে থাকুন না, মায়ের পিছনে থাকুন মা। দিয়া তুই যা, ভালো করে মনোযোগ দিয়ে পরীক্ষাটা দিস, যাতে না। বাবা তুমি আমার জন্য চিন্তা করো না, দোয়া করো আমার জন্য, আমি যেন পরীক্ষাটা ভালো করে দিতে পারি। যা রে মা, অবশ্যই দোয়া করুন, যা। যে কারণে আর একটা বিয়ে করলাম না, সেই দুঃখটাই আমার কপালে আজ ধরা দিল। বাচ্চাটা ছোট রেখে ওর মাটা মরে গেল, ভাবলাম আর একটা বিয়ে করলে সৎ মায়ের এসে কষ্ট দিব। বাড়িতে একটা ওর চাষি আছে, চাষি তো মায়ের মতোই, মায়া মানুষে আসলে বিশ্বাস করতে পারতেছি না। চাষি হয়ে এতটুকু বাসার সাথে এরকম করতেছে, কি আর করব। আল্লাহু আকবার, আল্লাহ। জোহরের আজান দিয়ে দিল, যাই বাড়িতে গিয়ে নামাজটা পড়া, খাওয়া দাওয়া করে একবার আসলো। বৌমা, এক গ্লাস পানি দেন তো। তোর বড় ছেলে কোথায় জানি কাজের কথা কইয়া কোথায় যেন পিরিত করতেছে, আর আমাকে বলিস পানি নিয়ে আসতে, মরতে পারিস না? আমার স্বামী শহরে কষ্ট করে আর আমি এখানে বসে বসে কষ্ট করি, কি আরাম! সবাই বসে থাকে, বাপ বাটা সবাই বসে থাকে, ইয়ে করে ভাই বলে, তুই মরতে পারিস না, তুই মরতে পারিস না। ছেলের মা, তুমি এই অসুস্থ বাবাটার সাথে এরকম করতেছো কেন? ও আইসো আইসো, তুমি এতক্ষণ না বলে আড্ডা দেওয়া হইলো, হ্যাঁ কি করতেছ তুমি? আমার স্বামী কষ্ট করে আর তোমরা সবাই বসে থেকে খাও, তাই না? খুব আরাম, আর এখানে আমায় কষ্ট করে মরতে হয়? কইয়া আমিও তো কাজ করি, খেতে কাজ করে আসলাম, আর কয় টাকা তুমি কামাই করো?
আমি যা কাজ বাজ আছে সংসারে সবই তো আমি করি। এখন ছোট ভাইটা টাকা পাঠায় সেইটাকে ওষুধ কেনা, এইটা তুমি খোটা দিতেছ। তুমি ওষুধ কিনে বাবারে খাওয়াতে পারো না, আমার স্বামী কেন কামাই খাইতে হয়? মেয়েটাও না খায়া মাদ্রাসায় গুলো পরীক্ষা দিল, তারও তুমি খাইতে দিল না। তুমি তো তার চাচি ও মায়ের মতো। বেশ করেছি। এইসব তুমি কি কইতাছো ছেলে মেয়ে? চুপ কর, ছোট ভাইয়ের কামাই খাস, লজ্জা করে না? বউটারে তো খাইছস, এখন সবাই মিলে আমার মাথাটা খাইতেছস? আমার হয়েছে যত জ্বালা। বাবা তুমি আরে কি কইতে গেছিলে? হ্যাঁ কি বলছিলা? পানি চাইছিলাম। ও পানি খাবা? আচ্ছা আচ্ছা, দেখছো আমার লগে আজ তুই তুই গাড়ি করলো, মায়েরও না খায় মাদ্রাসা গেল। তুমি ঘরে যাও, আমি কলপার থেকে পানি নিয়ে উজু করে আসতেছি, একসাথে নামাজ শুনো, চলো আসতে ওঠো। ছোট ভাইয়ের কামাই খাই, দুই টাকা রোজগার করার মরণ নাই, এখন আমাকে জ্ঞান দিতে আসছে। আমার হয়েছে যত জ্বালা, ওইটারে বললাম কতবার, আমারে শহরে নিয়ে যাও নিয়ে যাও, কোনো কথা শোনে না, মরার চুলোটাও জ্বলে না জ্বলে না। আর রান্না বাড়ি আজকে করবো না, সবাই মিলে আমারে জ্বালাইতেছে, সবাই মিলে, আমার হয়েছে যত জ্বালা। শয়তানের বাচ্চারা আমারে চাকরানির মতো খাটাইছে। তারপর খাওন পাবি, একদিকে তোর বাপ জ্বালা, একদিকে তুই জ্বালাস, একদিকে বুড়া জ্বালাস, আমার কাছে তোরা কি পাইছিস বলতো? এই কাজ করবি তারপরে খাওন পাবি। বিস্কুট খাবি? মা তো ওই পাশের বাড়িতে গেছে, তুই নে বিস্কুট খা। নে তো। শয়তানের বাচ্চা, কাজ নাই কাম নাই শুধু খাওন আর খাওন না, যা। একটু কষ্ট করে খা, আমি তোর জন্য দুধ আর ডিম নিয়ে আসতেছি। খা বাবা খা। আচ্ছা তুই খা। Oh.
বুঝতে পেরেছি দুনিয়ায় আমি আমার ভাশুর শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করেছি, ভাস্তির সাথে অন্যায় করেছি, এই জন্য আমার এত শাস্তি হচ্ছে। হে আল্লাহ, আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও।